ফ্রান্স বাংলাদেশের সেকেন্ড স্যাটেলাইট প্রজেক্টে অর্থায়ন করতে রাজি আছে। খবরটি এখন নিশ্চিত এবং ফরাসিরা এ ব্যাপারে অফিসিয়ালি বাংলাদেশকে জানিয়েছে। দ্বিতীয় এই স্যাটেলাইটটিও ফ্রেঞ্চ ইতালিয়ান জয়েন্ট ভেঞ্চার থ্যালেস অ্যালেনিয়া স্পেস তৈরি করে দিতে চায়। মহাকাশ প্রযুক্তি সংক্রান্ত এই কোম্পানিটি বঙ্গবন্ধু এক স্যাটেলাইট বানিয়েছে। স্পেস টেকনোলজি সেক্টরে থ্যালেস অ্যালেনিয়ার বেশ সুনাম রয়েছে। প্রথম স্যাটেলাইটে যে পরিমাণ অর্থ খরচ হয়েছে, সেকেন্ড স্যাটেলাইটে হয়তো এর চেয়ে কম হতে পারে। তবে এ ধরনের প্রজেক্ট সেফলি রান করানোর জন্য একান্ত নিজস্ব দক্ষ লোকবল অত্যাবশ্যকীয়। বাংলাদেশের উচিত হবে এই অফার গ্রহণ করা, কিন্তু সেই সাথে পর্যাপ্ত সংখ্যক বাংলাদেশি তরুণ সায়েন্টিস্ট ও টেকনিশিয়ানদের সর্বোচ্চ ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটি ফ্রান্স থেকেই করা যেতে পারে, যেহেতু এই প্রজেক্ট থেকে ফ্রান্স লাভবান হবে, তাই এরকম একটি শর্ত বাংলাদেশ জুড়ে দিতেই পারে। আমাদের প্রয়োজন আলটিমেটলি স্কিল্ড পিপল, যারা কমার্শিয়াল স্পেস টেকনোলজির সর্বোচ্চ সিভিলিয়ান ইউজ করতে পারবে, এবং বাংলাদেশের নিজস্ব স্পেস প্রোগ্রাম শুরু হতে পারে এভাবেই। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস, প্লিজ সাবস্ক্রাইব ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেল। লং লাইফ বাংলাদেশ।